কৈলাস পর্বতের নিচে রয়েছে দীর্ঘ বিস্তৃত এক গুহা, যেখানে প্রতিনিয়ত ধ্বনিত হয় মধুর সঙ্গীত। কিন্তু এখানে কে বাজায় তবলা, আর কোথা থেকে আসে দমরুর অদ্ভুত নাদ? তবে কি কৈলাস পর্বতের নিচে অন্য এক জগৎ রয়েছে? এই স্থানে বিজ্ঞানীরা যে নরকঙ্কাল পেয়েছেন সেগুলি কার? তবে কি সত্যি কৈলাস পর্বতের নিচে দেবলোক রয়েছে? কৈলাস পর্বতের আসল রহস্য ঠিক কি? কেন এই প্রমাণগুলি বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? হ্যাঁ, আমরা কথা বলছি সেই কৈলাস পর্বতের বিষয়ে, যেখানে প্রায় প্রতিদিনই নিত্য নতুন চমৎকার দেখতে পাওয়া যায়। আপনারা হয়তো সকলেই জানেন যে ভারতবর্ষে অবস্থিত নয়, তবুও ভারতবর্ষের লোকজন কৈলাস পর্বতের ওপর একটি বিশেষ আস্থা রাখেন। কারণ সনাতন হিন্দু ধর্ম থেকে জানা যায় যে কৈলাস পর্বতে স্বয়ং ভগবান শিবশঙ্কর বাস করেন। আর কেবল সনাতন ধর্মই নয়, বরং তিব্বতের স্থানীয় লোকজনও মনে করেন যে কৈলাস পর্বতে কোনো এক অদৃশ্য শক্তি উপস্থিত রয়েছে। কিন্তু এত আস্থা ও বিশ্বাসের পরও আজ পর্যন্ত কৈলাস পর্বতে কেউ পৌঁছাতে সক্ষম হয়নি। বলা হয় সাধারণ মানুষ ছাড়াও অনেক দেশের সরকারই তাদের অসম্ভব প্রয়াস করেও কৈলাস জয়ে ব্যর্থ হন, আর এটি বিজ্ঞানীদের বিস্ময়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা কৈলাসের এমন একটি রহস্যময় গুহার বিষয়ে আলোচনা করব যেখান থেকে অন্য এক জগৎ শুরু হয়, যেখানে অপরূপ মধুর সঙ্গীত শোনা যায়। এর পাশাপাশি বিজ্ঞানীরা এখানে ঠিক কী খুঁজে পেয়েছেন, এই সমস্ত বিষয়গুলি আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। এই ঘটনাটি হলো 80-এর দশকের, যখন তিব্বতের লোকজন আকাশে ইউএফও দেখতে পাচ্ছিলেন। প্রতিনিয়ত আসতে থাকা ইউএফওর রিপোর্ট বিজ্ঞানীদের রোমাঞ্চিত করে তোলে। তারা ভাবলেন যে তিব্বতের এই ক্ষেত্রটির সাথে হয়তো অন্য এক দুনিয়ার সম্পর্ক রয়েছে। তাই রিসার্চের জন্য বিজ্ঞানীদের একটি দল তিব্বতে এসে পৌঁছায়। হিমালয়ের উত্তরে থাকা এই তিব্বত ক্ষেত্রটি প্রায় 15,000 ফুট উচ্চতা বিশিষ্ট। সারা বছর বরফে ঢাকা এই স্থানের আবহাওয়া এতটাই দুর্গম তথা ভয়ঙ্কর যে তা কল্পনা করে ওঠাও সম্ভব নয়। বলা হয় সমতলের তুলনায় এখানে অক্সিজেনের মাত্রা প্রায় 40% কম। কিন্তু এসব সত্ত্বেও এখানে 30 লক্ষ তিব্বতী মানুষজন বাস করেন। যদিও তিব্বতে প্রায় 90% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, তবুও কৈলাস পর্বতের প্রতি তাদের এক বিশেষ আস্থা লক্ষ্য করা যায়। যখন বিশ্বের অসংখ্য বৈজ্ঞানিক গবেষণা করে প্রায় ক্লান্ত, তখন পুনরায় একবার চীনের ও রাশিয়ার বিজ্ঞানীরা তাদের অত্যাধুনিক প্রযুক্তির সাথে একত্রে গবেষণা করার সিদ্ধান্ত নেন। বিজ্ঞানীদের একটি দল যখন কৈলাস পর্বতের দিকে যাত্রা করেন, তখন তারা অসংখ্য সমস্যার সম্মুখীন হন। ভয়ঙ্কর তুষারপাত এবং পার্বত্য ঝড়ে তাদের আশা প্রায় শেষ হয়ে যায়। কিন্তু তারা সমস্ত বাধা কাটিয়ে যখন কৈলাসের তলদেশে এসে পৌঁছান, তখন কিছু দূরেই একটি গুহা দেখতে পান। এরপর তারা যখন গুহার প্রবেশদ্বারের সামনে এসে উপস্থিত হন, তখন গুহার অপরূপ শোভা এবং অনবদ্য মধুর সঙ্গীত তাদের মুগ্ধ করে। ভিতরে প্রবেশের সাথে সাথে সেই মধুর ধ্বনি আরও তীব্রতর হয়ে ওঠে। বলা হয় সেই সঙ্গীত এতটাই আকর্ষণীয় ও মধুর ছিল যে সেটি শোনার পর সকলেই বিস্মিত হয়ে পড়েন। কখনো তবলার ধ্বনি, আবার কখনো ডমরুর নাদ তারা শুনতে পাচ্ছিলেন। তারা ভাবলেন এই মধুর সঙ্গীতের উৎস ঠিক কোথায়। বলা হয় ভিতরে প্রায় 100 মিটার গভীরতায় তারা কিছু নরকঙ্কাল দেখতে পান। সেই নরকঙ্কালগুলি বহু প্রাচীনকাল থেকেই এখানে উপস্থিত রয়েছে, যার ফলে সেগুলির অনেক হাড় পৃথক হয়ে যায়। মনে করা হয় যে প্রাচীনকালে বহু যোগী এই স্থানে ধ্যান যোগ করেছিলেন এবং অসংখ্য যোগী সমাধিস্থ হয়েই দেহত্যাগ করেন। তাই হয়তো এই সমস্ত নরকঙ্কাল সেই প্রাচীন যোগীদের শেষ চিহ্ন হিসাবে থেকে গেছে। গুহার ভিতরে আশ্চর্যজনকভাবে অক্সিজেনের মাত্রা বেশি ছিল, যেখানে একটি বিশেষ সুবাস ভেসে আসতে থাকে। এরপর গুহার রহস্যভেদের জন্য তারা যখন আরও ভিতরে প্রবেশ করেন, তখন অলৌকিকভাবে গুহার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ বিজ্ঞানীদের শরীরে একটি বিশেষ কম্পন অনুভূত হয়।
তাদের হৃদয়ের গতি বৃদ্ধি পায়, সমস্ত ইন্দ্রিয়গুলি অস্বাভাবিকভাবে কাজ করতে থাকে এবং তারা নিজেদের ভরশূন্য ভাবতে থাকেন। চোখ বন্ধ থাকার ফলে তারা এক অত্যেন্দ্রীয় দৃশ্য অনুভূতি লাভ করেন, যেন তারা এক অন্য দুনিয়ায় এসে পড়েছেন। তারা কিছু বিশেষ প্রকার জীবও দেখতে পান, কিন্তু এসব দেখে তারা যথেষ্ট ভীত হয়ে পড়েন এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন। কিছু সময় পর তারা যখন তাদের স্বাভাবিক অবস্থা ফিরে পান, তখন রোবটের সাহায্যে ভিতরের সঙ্গীতের উৎস সন্ধানের সিদ্ধান্ত নিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সেই রোবট গুহার ভিতর 50 মিটারও অতিক্রম করতে ব্যর্থ হয় এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরপর তারা একটি তাপমাত্রা নিরীক্ষণকারী যন্ত্র ভিতরে প্রবেশ করান, আর এটিও মাত্র 100 মিটার গভীরতায় গিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে। বারংবার বহু প্রচেষ্টা করেও তারা বিফল হন। গবেষণায় তারা কেবল এটা জানতে পারলেন যে এই গুহাটি কয়েক মাইল অবধি বিস্তৃত। তাই এই সব ঘটনায় একটি বিষয় উঠে আসে যে হয়তো এই গুহাই অন্য এক দুনিয়ায় যাওয়ার রাস্তা, অথবা কৈলাস পর্বতের নিচে দেবলোকের কোনো নগরী রয়েছে। প্রাচীন সনাতন সাহিত্য থেকেই জানা যায় যে কৈলাস ক্ষেত্রটির নিকটেই দেবরাজ ইন্দ্রের নগরী তথা স্বর্গলোক অবস্থিত ছিল এবং স্বর্গের অপ্সরাদের নৃত্য পরিবেশনের সময় দিব্য মধুর সঙ্গীত ও বাদ্যযন্ত্র বাজানো হতো। তাই হয়তো এই গুহায় আজও স্বর্গলোকের সঙ্গীত ধ্বনিত হচ্ছে। বলা হয় প্রাচীন সময়ে মহান ঋষি এবং 7 জন চিরঞ্জীবী আজও কৈলাসে বসবাস করেন, কিন্তু সেটি ঠিক কোথায় তা কেউ জানেন না। যদিও এসব আমাদের একটি অনুমান মাত্র, তবে যদি বৈজ্ঞানিক গবেষণা এবং সনাতন ধর্মের গ্রন্থগুলি তুলনামূলক অধ্যয়ন করা সম্ভব হয়, তবে এই অনুমান সত্য বলেই মনে হবে। বলা হয় কৈলাস পর্বতে ভগবান আশুতোষ শিবশঙ্কর বাস করেন, যেখানে অসংখ্য দিব্য শক্তিও নিবাস করে। তাই কৈলাস পর্বতের সকল রহস্য সমাধান করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটির বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।